ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন প্ল্যান্টেশন আর্ট অ্যান্ড রিসার্চ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি তরুণ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভাতের জৈব কীটনাশক তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আমি নিয়ে নিয়েছি ভাত এবং জল এবং এয়ারটাইট একটি পাত্র এই তিনটি হচ্ছে প্রধান উপকরণ তো চলুন শুরু করি তো প্রধান উপকরণগুলো হচ্ছে ভাত আমি এটা কালকের বাসি ভাত নিয়েছি এবং এতে জল দিয়ে রাখিনি কারণ আপনারা জানেন প্রচণ্ড গরমে ভাতে জল না দিলে তাড়াতাড়ি পচে যায় তাই আমি এটা যাতে তাড়াতাড়ি পচে যায় তাই আমি এই ভাতে জল দিয়ে রাখিনি এখন যেটা করব এই ভাতটা আমি এই এয়ারটাইট জলের পাত্রে দিয়ে দেব এবং যতটুকু ভাত সমপরিমাণ জল দিয়ে দেব আপনারাও সেম যা যা বলা হবে ঠিক সেটাই করবেন তো আমি ভাতটা এখন এয়ারটাইট জলের বোতলে দিয়ে দেব আমি সম্পূর্ণ ভাতটা বোতলের মধ্যে ভরে নিয়েছি আমি জলটা আগেই মেপে রেখেছিলাম কারণ আমি জানি যে ভাতটা যদি ঢাকা দিয়ে একদিন রেখে দিই তো ভাতটা পচে গিয়ে কমে যাবে তাই আমি জলটা আগেই মেপে রেখেছিলাম তো এখন যেটা করব আমি এই সমপরিমাণ জল এই বোতলের মধ্যে ভরে দেব তো প্রিয় দর্শক আর একটা কথা না বললেই নয় আপনারা যদি এইটি শীতকালে তৈরি করেন তাহলে সমপরিমাণ ভাত সমপরিমাণ জল এবং শীতকালে যেহেতু ভাত একটু ধীরে ধীরে পচে তাই ফরমেন্টেশনের জন্য এক লিটার জলে এক চা চামচের চার ভাগের এক ভাগ ড্রাই ইস্ট এর সাথে যোগ করে দেবেন তাহলে ফরমেন ফরমেন্টেশনটা খুব সুন্দর হবে আমি জলটা মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এইভাবে সমপরিমাণ ভাত ও সমপরিমাণ জল আপনারা মিশিয়ে এরকমভাবে একটু ঝাঁকিয়ে ছায়া জায়গায় সাত থেকে দশ দিনের জন্য রেখে দেবেন তো প্রত্যেক দিন আপনাদের আর একটা কাজ করতে হবে এর ঢাকনাটা একটুখানি খুলে দিলেই দেখবেন যে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে যেরকম গ্যাস বেরোয় এটা থেকেও সেরকম গ্যাস বেরোবে আপনারা প্রত্যেক দিন এই গ্যাসটা বের করে দেবেন এবং একটু ঝাঁকিয়ে এভাবে ঝাঁকিয়ে আবার ছায়া জায়গাতেই রেখে দেবেন এইভাবে সাত থেকে দশ দিন পর তৈরি হয়ে যাবে ভাতের জৈব কীটনাশক বা ইথাইল অ্যালকোহল তো এই ভাতের জৈব কীটনাশক বা ইথাইল অ্যালকোহল কি কি কাজে ব্যবহার হয় সেটা আপনাদের একটু বলি এটি সাধারণত গাছের মিলিবাগ এফিডস এবং মোমের আস্তরণের মধ্যে থাকা কিছু পতঙ্গের উপর সরাসরি কাজ করে থাকে এটি আপনি সরাসরি গাছে ব্যবহার করতে পারেন এর সাথে অন্য কোন রকম জল মেশাবেন না এর সাথে যদি আপনারা পারেন অর্গানিক পেস্টিসাইড ব্যবহার করতে পারেন সমপরিমাণ অর্গানিক পেস্টিসাইড যেমন লঙ্কার জৈব কীটনাশক তামাক পাতার জৈব কীটনাশক নিমের জৈব কীটনাশক ইত্যাদি এর সাথে আপনারা সমপরিমাণে মিশিয়ে আপনারা গাছের সাথে গাছে ব্যবহার করবেন আপনাদের বাগানে বা ছাদ বাগানে যেখানে যে যে কোনো রকম গাছপালা আছে তার সাথে আপনারা বোতলে ভরে স্প্রে করে দেবেন এটি স্প্রে করার আগে অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন এটি যখন তৈরি হয়ে যাবে দেখবেন একটি সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে তখন আপনি বুঝতে পারবেন যে এটি তৈরি হয়ে গেছে তো বন্ধু এই ছিল আজকের ভিডিও এইভাবে আপনারা তৈরি করে নেবেন ভাতের জৈব কীটনাশক বা ইথাইল অ্যালকোহল ধন্যবাদ নমস্কার